আগামী 10 জুলাই শনিবার রাজ্যে দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে মোট 400018 টি মামলা জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য তোলা হবে বৃহস্পতিবার মেলার মাঠে ত্রিপড়া আইন সেবা কোচি পক্ষের অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান আইন সেবা কোচি পক্ষের সদস্য সচিব তথা বিচারক শোভা শের্মারায় দ্বিতীয় জাতীয় লোক আদালতের সামনে রেখে হাইকোর্ট শহর সারা রাজ্যে মোট 48 আদালত বসবে মোট ছ হাজার আঠারোটি মামলার মধ্যে রয়েছে মোটর যান দুর্ঘটনা দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ মামলা আদালতের বাইরে আপোষযোগ্য মামলা নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বিএসএনএল এর বিল সংক্রান্ত মামলা ব্যাংকের অনাদায়ী ঋণ বৈবাহিক বিরোধ এবং দেওয়ানি মামলা ইত্যাদি লোক আদালত উপলক্ষে ত্রিপুরা হাইকোর্টেও একটি আদালত খোলা হবে হাইকোর্টের আদালতে যান দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত বাইশটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে এখানে বিচারক হিসেবে থাকবেন জাস্টিস অরিন্দম দমলত। এছাড়া জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ সংক্রান্ত তিন হাজার একশো ছত্রিশটি মামলা এবং বিএসএনএল এর বিল পরিশোধ সংক্রান্ত দু হাজার তিনশোটি মামলা নিষ্পত্তির জন্য উঠবে সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন আদালতে মোট ছয় হাজার মামলা নিষ্পত্তির জন্য নেওয়া হয়েছে এবং মাননীয় হাইকোর্ট সহ রাজ্যে মোট আটচল্লিশটি লোক আদালত বসবে এবং ওই আদালত গুলিতে মোট ছয় হাজার আঠারোটি মামলার শুনানির জন্য নেওয়া হবে এর মধ্যে মাননীয় ত্রিপুরা হাইকোর্টে বাইশটি মামলা নেওয়া হয়েছে নিষ্পত্তির জন্য যেগুলো মোটর অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ সংক্রান্ত মামলায় প্রসঙ্গত ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে সারা প্রতি বছর চারটি করে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় এবছর গত নয় মার্চ রাজ্যে প্রথম জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় আগামী তেরোই জুলাই শনিবার রাজ্যে দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে